সার্কিট। দেখো আজকে আমরা পড়বো কম্বিনেশনাল সার্কিট। দেখো এখানে কম্বিনেশনাল সার্কিটের মধ্যে কতগুলো ভাগ আছে, সেগুলো হচ্ছে অ্যাডার, সাবট্রাক্টার, মাল্টিপ্লেক্সার, মাল্টিপ্লেক্সার, এনকোডার, ডিকোডার। তো আজকে পড়বো অ্যাডার আর সাবট্রাক্টার। অ্যাডার, অ্যাডারের তিনটে ভাগ, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, 4-বিট অ্যাডার। এগুলো তোমরা জানো, 4-বিট অ্যাডারটা শুধু জানতে না। দেখো হাফ অ্যাডার ছোটোবেলায় পড়েছো, এটা ট্রুথ টেবিল, ঠিক আছে? যোগ করে যেটা হয় 0+0, বাইনারিতে করছি যা হবে এটা। এগুলো আগের 11-এ পড়ানো হয়ে গেছে, সুতরাং অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা এ দেখো, এইটা করলে আমরা যে আগে যে জরটা পড়লাম, জরের যে আউটপুট মনে আছে কিনা জানি না, নট গেট, নর গেট, আচ্ছা জর গেট তো আমরা কি পড়িনি? আচ্ছা ঠিক আছে, আপাতত এইটুকু জেনে রাখো এটা জর গেট, জর গেটের চিহ্ন। ওইগুলো যতগুলো গেট পড়েছো, সেই গেটের থেকে আর একটা গেট আছে, সেটা হচ্ছে জর গেট। জর গেট আর এক্সনর, ওটা আমি নেক্সট ভিডিওতে বলে দিচ্ছি। এই ছবিটা হচ্ছে, এখানে একটু ভুল আছে, এখানে দেখো অর্ধচন্দ্রাকৃতি আছে, তার মাঝখানে আবার দাগ দেওয়া আছে, এটা দাগটা হবে না। এই অর্ধচন্দ্রাকৃতি দুটোর মাঝখানে কোনো দাগ হবে না। আচ্ছা তো এইটা হচ্ছে জর গেটের চিহ্ন, মানে জর্গেডের গেট, গেটটার ছবি হচ্ছে এইটা। আর জর্গেডের চিহ্ন হচ্ছে এইটা, এই যে প্লাস, তার উপর গোল্লা, এই জিনিসটা হচ্ছে জর্গেডের চিহ্ন, ঠিক আছে? আচ্ছা তো এইটা হচ্ছে জর্গেট। এটা করলে মানে জর্গেট কখন হয় আমি এখন একটু বলে দিচ্ছি, যে আমরা যে জর্গেট আর এক্স নর্গেট, হ্যাঁ এক্স নর বা এক্স জর গেট পড়বো, সেটা হচ্ছে যে দেখো জর গেটের হচ্ছে আউটপুটটা হচ্ছে, যদি ইনপুটের মধ্যে যে কোনো একটা যদি ওয়ান হয়, তবেই এখানে আউটপুটটা ওয়ান হয়। আমার মাউসটা ফলো করো, যদি ইনপুটের মধ্যে যে কোনো একটা যদি ওয়ান হয় তাহলে ওটা আউটপুটটা ওয়ান হয়। তো জর গেটের হয় এইটা, ঠিক আছে? এইটা হচ্ছে জর গেটের চিহ্ন। আচ্ছা তাহলে এইটা হলো জর গেট, আর এইটা দেখতেই পাচ্ছ, এ ডট বি করলে আমি পাবো হচ্ছে ক্যারি, তো এটা অ্যান্ড গেট, ঠিক আছে? এটা হলো হাফ অ্যাডার। আচ্ছা ফুল অ্যাডারে যাই, এইটা হচ্ছে ফুল অ্যাডার, এটা হচ্ছে ছবি, আর এটা হচ্ছে ক্যালকুলেশন। তো কি বলছে দেখো, ফুল অ্যাডার এই তিনটাকে যোগ করলে যেটা হবে সেটা সাম আর ক্যারিতে এখানে লেখা আছে, তোমরা নিজেরা ক্যালকুলেট করে বার করতে পারো, দেখবে এইটাই আসবে, ঠিক আছে? আচ্ছা এখান থেকে আমি কি কি পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি দেখো, এ আমি যদি জিরোটাকে ধরি, ধরি এ আর বি আর সি এন, সি ইন মানে হচ্ছে সি ইনপুট, সি ইন মানে হচ্ছে সি ইনপুট, ওটা তুমি সিও লিখতে পারো, সি ইন লেখার কোনো দরকার নেই, ঠিক আছে? সি আই, সি ইন একই জিনিস। তো এখানে দেখো এ বি সি আমি ধরলাম, তিনটে ইনপুট আছে, তো এ বি সিকে আমি যদি ওয়ান ধরি বা এ ধরি, মানে এ বি সিকে এ বি সি ধরি আর এ বার বি বার মানে অল্টারনেটিভ করে, মানে হচ্ছে ধরো যদি আমি এ ইকুয়াল টু ওয়ান ধরি, আমি নট গেট অনুযায়ী কী পাবো, এ বার ইকুয়াল টু জিরো, তাই তো? তাহলে এখানে আমি এ বার ধরেছি হচ্ছে জিরো, মানে জিরো ইকুয়াল টু ধরেছি এ বার বি বার সি বার, আর এ বি সি ধরেছি ওয়ান, ওয়ান ইকুয়াল টু ধরেছি এ বি সি। সেই অনুযায়ী এখানে দেখো ক্যালকুলেশনে ধরা আছে কি, প্রথমে দেখো কোথায় ওয়ান আছে, সামের ক্ষেত্রে বলছি প্রথমে ওয়ান আছে হচ্ছে এই লাইনটায়, 001-এ হচ্ছে সাম হচ্ছে ওয়ান।
তাহলে আমি এখানে কি ধরবো, জিরো যেহেতু এর নিচে জিরো আছে তাহলে এটা কি হবে, এ হবে না। আমি কি বলেছি, জিরো যদি হয় তখন সঙ্গে সঙ্গে ওটা এ বার হয়ে যাবে। তাহলে দেখো এ বার ধরেছি, বি এর নিচে আছে জিরো, তাহলে দেখে ধরো, দেখো বি বার ধরেছি, সি এন সি ইনের নিচে আছে ওয়ান, তাহলে সি ধরেছি, সি ইনই ধরেছি, ওয়ান ইকোয়াল টু সি বলেই দিলাম। আচ্ছা সিমিলারলি এখানে দেখো সেকেন্ড টাইম কি হয়েছে, জিরো ওয়ান জিরোতে হচ্ছে ওয়ান, তাহলে এখানে কি এর নিচে কি আছে জিরো, তাহলে এটাকে কি ধরবো এবার, দেখো এবার ধরেছি, বির নিচে কি আছে ওয়ান, দেখো তাহলে কি ধরবো বি ধরবো, তাহলে বি ধরেছি, সির নিচে কি আছে জিরো, তাহলে এখানে সি বার ধরেছি। ঠিক আছে, এইভাবে ক্যালকুলেট করে আমি দেখো চারটে এরকম কম্বিনেশান পেয়েছি। আর এই কম্বিনেশানগুলোকে এর আগের বার আমি পড়িয়েছিলাম, এর কম্বিনেশানগুলোকে কি বলে, প্রোডাক্ট অফ সাম না সাম অফ প্রোডাক্ট, প্রোডাক্ট অফ সাম, তাই তো? তো প্রোডাক্ট অফ সাম তৈরি করেছি, চারটে পেয়েছি। এইবার আমি ক্যালকুলেশন করব, এর মধ্যে দেখো এই দুটোর মধ্যে দুটো দুটো করে ভাগ করে নাও, দিয়ে দেখো এখানে কোনটা কমন আছে, দেখো নেই, এ বারটা কমন আছে, আর এখানে কি আছে, আচ্ছা এখানে দেখো এভাবেও ধরতে পারতো, ওরা কি করেছে সিটাকে ধরেছে, সিটাকে কমন নিয়েছে, সিটা কোথায় কোথায় কমন যাবে দেখো, এইটা প্রথমটা আর শেষেরটা থেকে সিটা কমন নিয়েছে, দিয়ে দেখো এবার বিবার আর এ বি নিয়েছে। ঠিক আছে, আচ্ছা এটাও করা যাবে, তুমি দুটো প্রথম দুটোকে নিয়েও করতে পারো, প্রথম তৃতীয়টাকে নিয়েও করতে পারো, চতুর্থটাকে নিয়েও, যেটা খুশি দুটো দুটো করে ভাগ করে নিতে হবে, যেটাতে কমন সেই অনুযায়ী। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, এগুলো সব আমি বোর্ডে লিখলে সব থেকে ভালো হতো, কিন্তু যেহেতু স্কুল নেই সেই জন্য এটা বোঝার চেষ্টা বাড়ি নিজেকেই তোমাদের করতে হবে। আচ্ছা এখান থেকে দেখো এই যে দু নাম্বার আর তিন নাম্বার থেকে আমি দেখো সি ইনটাকে কমন নিয়েছি, কমন নিয়ে যেটা পড়ে থাকছে হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। ঠিক আছে, আচ্ছা এইটা আমি কি আগের বার বললাম, এটা হচ্ছে জর গেট, তাই তো? এই যে আগের বার বললাম হাফ এররে, হাফ এররে কি বলছে দেখো, যে কোনো একটা যদি ওয়ান হয় তার মানে কি এর নিচে জিরো আছে মানে কি হবে এবার, বির নিচে ওয়ান আছে মানে কি হবে বি প্লাস, এর নিচে কি আছে ওয়ান তাহলে এ প্লাস ডট, বি এর নিচে জিরো তাহলে বি বার, মানে এটা এই এই জিনিসটাকে আমি ওখানে ওখানে রিপ্রেজেন্টেড হচ্ছে এখানে, কি বলতে চাইছি বুঝতে পারছো কি, সেটা হচ্ছে দেখো এখানে এই যে এবার আমি যদি এটাকে এবারটাকে জিরো ধরি তাহলে এটা হচ্ছে ওয়ান, আবার এটাকে যদি ওয়ান ধরি তাহলে বিটা জিরো, বি বারটা জিরো, তাই তো? আমি আগের বার কী বললাম, এটাই বললাম, তাহলে এখানে যে কোনো একটা ওয়ান হচ্ছে তাহলে এইটাই হচ্ছে জরের আউটপুট বললাম, যে কোনো একটা ইনপুট যদি ওয়ান হয় তাহলে এইটা থেকে আমি এইটা পাবো। আর এর এক্স নরের ক্ষেত্রে কি হয়, এক্স নর মানে হচ্ছে জরের উল্টোটা, নট করলে হয়, জরের নট করলে হয় যে যে জায়গায় একই কমন জিনিস আছে সেইগুলো হয়, যেমন জিরো জিরোতে এখানে হবে ওয়ান, ওয়ান ওয়ানে হবে ওয়ান, নট করলে কি হবে এটাই তো হবে, এইটা যদি নট করি তাহলে কি হবে ওয়ান জিরো জিরো ওয়ান, ওই জিনিসটাই হয় হচ্ছে এক্স নরে। এক্স নরের কম্বিনেশান দেখো দুটোই সেম সেম হয়, এটা বারবার হবে এবার বিবার অথবা এ বি হবে, তাহলে এই এই যে ডট তার উপরে গোল এটাকে বলে এক্স নর। ঠিক আছে, তাহলে এইখান থেকে এই দুটো পেলাম, আচ্ছা তারপর কি পাবো এই, আচ্ছা এইটার কি বললাম এক্স নরটা কি, এইটার উল্টোটা এক্স নর, জরের উল্টো হচ্ছে এক্স নর, তাহলে নট করে দিয়েছি। আচ্ছা তাহলে এখানে দেখো আবার আমি যদি সিটাকে এ ধরি, মানে একটা যদি জি মানে সিটা যদি ওয়ান ধরি তাহলে এটা জিরো, এটা যদি জিরো ধরি এটা হচ্ছে ওয়ান, তাহলে দেখো আবার জর করা যাবে, বুঝতে পারলাম কি, একটু চেষ্টা করো বোঝার, না বুঝতে পারলে আমাকে অবশ্যই বলবে।